নমস্কার বাতৰিলে স্বাগতম জনাইছো আৰু প্ৰথমে অলিম্পিকৰ খবৰ আজি পদক দখলৰ লক্ষ্যৰে ৰিংত নামিব অসম কন্যা লাভলিনা বৰগোহাঁই পেৰিছ অলিম্পিকত মহিলাৰ 75 কেজি শাখাৰ কোৱাৰ্টাৰ ফাইনেলত চীনৰ লি কিয়াঙৰ বিৰুদ্ধে যুঁজ দিব আজি লাভলিনাই মাত্ৰ কন্যা লাভলিনাৰ সফলতাৰ কামনাৰে বৰপথাৰৰ গাঁৱত নাম কীৰ্তন হৈছে সকলোৱে নেদেখাজনৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছে যে আজি জয় হক লাভলিনা পাভজান বাৰমুখীয়া বৰ নামঘৰৰ পিতৃ টিকেন বৰগোহাঁই মাতৃ মামনি বৰগোহাঁইৰ লগতে গাঁৱৰ ভকত বৈষ্ণৱে একত্ৰিত হৈ লাভলিনাৰ সফলতাৰ কামনাৰে সেৱা লৈছে নেদেখাজনৰ ওচৰত আমি আমাৰ অসম কন্যা অতি মৰমৰ অতি শ্ৰদ্ধাৰ পূৰ্বৰ অলিম্পিক বিজয়ী লাভলিনাৰ হৈ লাভলিনাৰ মংগলৰ অৰ্থে আমি নামঘৰৰ পৰিয়ালবৰ্গই বন্তি প্ৰজ্বলন কৰি আছোঁ আমি প্ৰায় 10 দিন সময় ইতিমধ্যে আমাৰ এই বন্তি প্ৰজ্বলন কাৰ্যসূচী সম্পন্ন কৰা হৈছে আমি যিহেতু তেৰা বক্সিঙৰ ৰিঙত নামিছে ইতিমধ্যে এখন খেল খুব সুন্দৰভাৱে পাৰ কৰিব পাৰিছে ভগৱন্ত বস্তুৱে তেৰাক কল্যাণ কৰক আমি সেই অৰ্থে প্ৰভুৰ চৰণলৈ লক্ষ্য কৰি আমি সেৱা আগবঢ়াইছোঁ তেখেতৰ মংগল হওক আৰু এই মংগলৰ জৰিয়তে আমাৰ দেশ মাতৃয়ে আমাৰ অসমৰ সুকন্যা লাভলিনাৰ সৰ্বতোপ্ৰকাৰৰ উন্নতি সাধিত কৰক তেৰাৰ স্বাস্থ্য অটুত থাকক সৰ্বশক্তিমান শক্তি ধৰে তেৰাক কৃপা কৰক এই কৃপাৰ জৰিয়তে বিশ্বজয় কৰিবলৈ সমৰ্থবান হওক আজিৰ যিখন খেল আজিৰ খেলখন আৰু পদকৰ মাজত আজিৰ খেলখন খালি লাভলিনাৰ বাবে আজি সকলো আশাবাদী হৈছে সকলোৱে প্ৰাৰ্থনা কৰিছে যে লাভলিনা আজিৰ খেলখনত জয়যুক্ত হওক এই মুহূৰ্তত বৰপথাৰ আমি অৰ্থাৎ লাভলিনাৰ নিজৰ ঠাইৰ আমি যিটো পৰিৱেশ সকলোৱে প্ৰাৰ্থনা কৰিছে ঘৰে ঘৰে নেদেখাজনৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছে আৰু বিভিন্নজনে আচলতে বিশেষ ধৰণে তেওঁলোকে খেল চোৱাৰ বাবে আগ্ৰহী হৈ আছে শুভেচ্ছা জ্ঞাপন কৰিছে গোটেই পৰিৱেশটো আমাক জনাব আমাৰ সাংবাদিক দেৱাশিষ গৌতমে নিশ্চিতভাৱে আজি অলিম্পিকৰ এখন গুৰুত্বপূৰ্ণ মেচত চীনৰ লি কিয়াঙৰ বিৰুদ্ধে অৱতীৰ্ণ হ'ব অসমৰ বক্সাৰ লাভলিনা বৰগোহাঁই লাভলিনাৰ হৈ আশীৰ্বাদ বিচাৰি চুতীয়া যুৱ সন্মিলন আহি উপস্থিত হৈছে দেৱপানী মন্দিৰত আৰু মই সমগ্ৰ দৃশ্য দেখুৱাবলৈ অনুৰোধ কৰিছোঁ যিহেতু আজি এখন গুৰুত্বপূৰ্ণ মেচ কোৱাৰ্টাৰ ফাইনেলত লি কিয়াঙৰ বিৰুদ্ধে লাভলিনা অৱতীৰ্ণ হ'ব আৰু আজি যদি খেলখনত জয়ী হ'ব পাৰে তেতিয়া আজি খেলখনত জয়ী হ'ব পাৰিলে লাভলিনা এটা পদক নিশ্চিত কৰিব আৰু যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ আৰু যথেষ্ট প্ৰত্যাহ্বানমূলক মেচ হ'ব যিহেতু ইয়াত পূৰ্বে লি কিয়াঙৰ লগত লাভলিনা তিনিবাৰকৈ মুখামুখি হৈছিল আৰু দুবাৰ লি কিয়াঙ আৰু এবাৰ লাভলিনা জয়ী হ'বলৈ সক্ষম হৈছিল মোৰ লগত বৰ্তমান আছে চুটীয় যুৱ সন্মিলনৰ বিষয়বিলাক কি ক'ব আজি যিহেতু এখন গুৰুত্বপূৰ্ণ খেল আছে কিছুমান পিছতে হ'ব এতিয়া আপোনাৰ দেওপানী মন্দিৰ আহিছে কিমান আশাবাদী আৰু কি মনত আহিছে এই মুহূৰ্তত যথেষ্ট আশাবাদী আমি যিহেতু আমাৰ ধনশিৰি জীয়াৰী অসম গৌৰৱ অৰ্জুন পতা পাবক লাভলিনা বৰগোহাঁই যিহেতু পেৰিছ অলিম্পিকত তেখেতৰ দ্বিতীয়খন কোৱালিফাই মেচ আছে আজি দ্বিতীয়খন খেল তো সেই খেলত যাতে মানে তেখেতে খুব সুন্দৰ চমক প্ৰদৰ্শন কৰক তাৰ কাৰণে আমি চুতীয়া যুৱ সন্মিলন ধনশিৰি জিলা সমিতিৰ তৰফৰ পৰা আজি আমি দেওপানী দুৰ্গা মন্দিৰত এভাগী শৰাই আগবঢ়াইছোঁ তেখেতৰ হৈ যাতে আমি যাতে তেখেতে যাতে প্ৰতিপক্ষক ধাৰাশায়ী কৰি তেখেতে যাতে অসম তথা ভাৰতৰ গৌৰৱ আনে আমাৰ ধনশিৰিৰ নাম যাতে জিলিকায় তাৰে কামনাই আজি আমি ইয়াত উপস্থিত হৈছোঁ হয় এয়া গোটেই আচলতে পৰিৱেশ সেইধৰণে প্ৰাৰ্থনা কৰিছে নেদেখাজনৰ ওচৰত নামঘৰে মন্দিৰে সকলোৱে প্ৰাৰ্থনা কৰিছে নিউজ ৰুমৰ পৰা এই মুহূৰ্তত আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বৰ্মনৰ সৈতে সংযুক্ত হৈছোঁ বিপুল আজিৰ যিখন খেল আজিৰ খেলখন খুব গুৰুত্বপূৰ্ণ লাভলিনাৰ বাবে আৰু আজি সকলোৱে প্ৰাৰ্থনা কৰিছে যে লাভলিনা জয় হওক হয় গীতাশ্ৰী চাওক আপুনিও জানে আমাৰ দৰ্শকক জনাইছোঁ যে বক্সিঙত আপুনি কোৱাৰ্টাৰ ফাইনেল ৰাউণ্ডটো পাৰ হোৱাৰ লগে লগে মেডেল কনফাৰ্ম হৈ যায় গতিকে আজিৰ বাউটত জয়লাভ কৰাৰ লগে লগে মেডেলটো কনফাৰ্ম হ'ব কিন্তু অসমবাসীয়ে বিশেষকৈ বক্সিং ইণ্ডিয়াই ভাবিছে যে লাভলিনাই এবাৰ কালাৰ চেঞ্জ কৰিব আৰু গ'ল্ড মেডেল পাব গতিকে আজিৰ খেলখন অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ এইকাৰণে যে প্ৰতিদ্বন্দ্বী লি কিয়ন তেওঁ ৱৰ্ল্ড নাম্বাৰ ওৱান আৰু তেওঁ আগতে দুবাৰকৈ লাভলিনাক পৰাস্ত কৰি থৈছে অৱশ্যে লাভলিনাও এবাৰ জিকিছে গতিকে আজিৰ খেলখন যথেষ্ট টাফ মেটছ হ'ব লাভলিনাৰ হাইট হ'ল 5'10" আৰু লগতে লি কিয়নৰ হাইট হ'ল 5'11" 1" বেছি গতিকে হাইটত খেলিব দুয়োজনীয়ে আৰু লগতে টেকনিকেলি দুয়োজনী যথেষ্ট চাউণ্ড আজি খেলখন এখন ফাইনেল খেলৰ নিচিনা হ'ব গতিকে এখন উপভোগ্য মেটছ আৰু দুবাৰকৈ লাভলিনাই অলিম্পিকত অংশগ্ৰহণ কৰিছে যোৱাবাৰ টকিঅ'ত খেলিছিলে তাৰ এক্সপিৰিয়েঞ্চ আছে আৰু যোৱাখন খেলত নৰৱেৰ খেলুৱৈক হৰুৱাইছে আৰু এনেধৰণে আচলতে যদি আমি ক'ব যাওঁ 1948ত তালিমেৰ নাৱে এবাৰ অলিম্পিক খেলিছিলে অসমৰ পৰা তাৰপিছত দীপাংকৰ ভট্টাচাৰ্য দুবাৰ খেলিছিলে 1992 বাৰ্চিলোনা 1996 আটলাণ্টা আৰু তাৰপিছত শিৱ থাপাই দুবাৰ খেলিছিলে
খেলিছিলে লন্ডন আর রিওত আর জয়ন্ত তালুকদারে এবার খেলিছিলে আর দুবার খেলিছে লাভলীনাই গতি অসমৰ পাঁচগৰাকী খেলুৱৈ মাত্র গতি দুই যোৱাবাৰ মেডেল পাইছিলে লাভলীনাই আর এইবারও মেডেল পালে এই গোটেই ভারতবর্ষের একটা রেকর্ড হব যে আজিলে বক্সিংত কোনেও একেলগে দুবার পদক অর্জন করা নাই গতি আজি গোটেই অসমত বিভিন্ন ঠাইত সকলোৱে পূজা পাতল করেছে আশীর্বাদ দিছে শুভেচ্ছা জানাইছে আমিও নিউজ18 অসম নর্থ ইষ্টৰ তরফৰ পৰা লাভলীনালে শুভেচ্ছা জ্ঞাপন কৰিছো নিশ্চয় নিশ্চয় আমি শুভেচ্ছা জ্ঞাপন কৰিছো আসলে এটা পদক আর লাভলীনার এই পদকটোর মাজত মাত্র আর এখন খেল আপনি বুঝাই দিছে ইতিমধ্যে যেহেতু এই মুহূর্তে আমার সাথে দেবাশিষ পোনপটিয়া সম্প্রচারত আছে বিপুল বর্মন আমার সাথে থাকক আপনি দেবাশিষ কেনেকুৱা দেখিছে পরিবেশ সকলোরে প্রার্থনা করেছে সকলোৱে আমি ইয়ার পূর্বর খেলখনতো দেখিছিল কেনেকুৱা উৎসাহ আছিল সকলোরে মাজত যে লাভলীনা জয়যুক্ত হব আজিও একে ধরনের উৎসাহ নিশ্চিতভাবে গীতাশ্রী আজি যেহেতু কোয়ার্টার ফাইনেল খেলত বিজয়ী হলেই লাভলীনা পদক নিশ্চিত হবো এখানে বিশেষকে গৃহ চহৰ বৰপথত যথেষ্ট উৎসাহ পরিলক্ষিত হয়েছে আর একটা কথা কব লাগবে যে আজি যেগুলাকী প্রতিযোগী সাইনা লিসিয়ান লিসিয়ানের বিরুদ্ধে লাভলীনা ইতিমধ্যে তিনিবারকে অবতীর্ণ হয়েছিল দুবার লাভলীনা পরাস্ত হয়েছে আর এবার লাভলীনা বিজয় হয়েছিল বিশেষকে এশিয়ান গেমসত লাভলীনায় সেমি ফাইনেলত লিসিয়ানক পরাস্ত করেছিল ইয়ার পিছত এশিয়ান সরি ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপত এশিয়ান গেমসত লাভলীনাক লিসিয়ানে পরাস্ত করেছিল কিন্তু আজি জুলাই মাহত যেটা চেক রিপাবলিকত যেটা বক্সিং চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেই বক্সিং চ্যাম্পিয়নশিপত লিসিয়ানে পুনর্বার লাভলীনাক দুই তিন ব্যবধান স্প্লিট ডিসিশনত হরাবলৈ সক্ষম হয়েছিল কথা কব লাগবে গীতাশ্রী যিটো স্প্লিট ডিসিশন দুজন তিনজন জাজ থাকে তার দুজনে লিসিয়ানক সপক্ষে দিছিল আর এজনে লাভলীনা সপক্ষে দিছিল আর এই ডিসিশনটো খুব খুব প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছিল আর সেইখন ম্যাচত লাভলীনা পরাজিত হয়েছিল কিন্তু এটা কথা কব লাগবে যে বিগত দুখন অলিম্পিকত লিসিয়ানে রিও অলিম্পিকত ব্রঞ্জ পদক পাবলৈ সক্ষম হয়েছিল আর টোকিও অলিম্পিকত সিলভার পাবলৈ সক্ষম হয়েছিল দুইখন খেলতে 75 কেজি শাখাত অবতীর্ণ হয়েছিল কিন্তু লাভলীনা ইয়ার পরবর্তী ইয়ার পূর্ব অলিম্পিকত যেহেতু লাভলীনা লিসিয়ানৰ বিপক্ষে তিন নম্বৰ চাৰি নম্বৰ খেলিব যিহেতু এছিয়ান গেমছত খেলিছিলে ৱৰ্ল্ড বক্সিং চেম্পিয়নশ্বিপত খেলিছিলে আৰু জুলাই মাহত যিখন চেক ৰিপাব্লিকত যিখন খেল হৈছিলে তাত দুই তিনি ব্যৱধানত লাভলীনা পৰাজিত হৈছিলে চাৰি নম্বৰ আজি অৱতীৰ্ণ হব কি কব এই মুহূৰ্তত কিমান আশা দিম নহয় প্ৰথমতে মই লাভলীনাক শুভেচ্ছা জনাইছো আজি লাভলীনা কোৱাৰ্টাৰ ফাইনেলত অৱতীৰ্ণ হব চাইনাৰ বক্সাৰ লিকিয়ানৰ বিৰুদ্ধে আৰু আজি যিটো খেল হব এই খেলখন মই ভাবো লাভলীনা আজি খেলৰ কিছুমান ষ্ট্ৰেটেজি ল'ব লাগিব আৰু সেইখিনি লৈছে চাগে কাৰণ তাৰ আগত যদি আমি খেলখিনি চাওঁ পূৰ্বৰ খেল যিখিনি আছে তাই আই বি এ ৱৰ্ল্ড ৱমেন বক্সিং চেম্পিয়নশ্বিপত লিকিয়ানক 4-1 ব্যৱধানত হৰুৱাই পিনি তাত সোণৰ পদক অৰ্জন কৰিবলৈ সক্ষম হৈছিল আৰু কিন্তু এছিয়ান গেমছত যদি আমি চাওঁ এছিয়ান গেমছত ৰাউণ্ড ওৱানত 3-2 আছিলে মানে তিনজন আছিলে আপোনাৰ লিকিয়ানৰ বিৰুদ্ধে জাজে দিছে আৰু দুজন দিছে আমাৰ লাভলীনাৰ পক্ষে দিছে তো মই ভাবো আজি লাভলীনাই এটা লং ডিষ্টেঞ্চৰ পৰা খেলিব লাগিব লিকিয়ানক আৰু লিকিয়ানক ছেট হ'ব দিব নালাগে লিকিয়ান ছেট হোৱাৰ আগতে লাভলীনা তাক কাউণ্টাৰ পাঞ্চ কৰিব লাগে বেক হৈ দিব লাগে আৰু বেছি বেক হ'ব নালাগে ছাইড ষ্টিপিং কৰি ওলাই যাব লাগে তেনেকৈ যদি এটা ষ্ট্ৰেটেজি লৈ খেলে মই ভাবো আজি গেমখন এটা ভাল ব্যৱধানত লাভলীনা জিকি পেলাই তাই ছেমিফাইনেলত প্ৰৱেশ কৰিব আৰু তাইৰ যি সোণৰ পদক অৰ্জন কৰাৰ যি সপোন পেৰিছ অলিম্পিকত আগবঢ়াই দিছিলে লাভলীনাক তেওঁ আৰু তেওঁ গোটেই খেলৰ ষ্ট্ৰেটেজিটোৰ কথা কৈছে বিপুল বৰ্মন যে লাভলীনাই কেনেকৈ খেলিব আচলতে আজিৰ খেলখন চাবলৈ গলে যি দুয়োগৰাকী পদক বিজয়ী দুয়োগৰাকী অলিম্পিয়ান মেডেলিষ্ট হয় লিকিয়াং এফালে হয় যদিও বা লাভলীনাৰ কেটেগৰী বেলেগ আছিলে ইয়াৰ পূৰ্বৰ বাৰ টকিঅ'ত কিন্তু দুয়োগৰাকীয়ে পদক বিজয়ী কৰি থৈছে ইয়াৰ পূৰ্বৰ অলিম্পিকত আৰু তেনে পরিপ্রেক্ষিতত আজির খেল এফালে যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু স্ট্র্যাটেজিক্যালি বা কৌশলর খেল আজি হব বলে অনুমান করব পারি বিপুল হ্যাঁ গীতাশ্রী চাওক আমি শুকুরবারে যেটা নরওয়েন খেলুয়ের জিকিছিলে তারপর আমি টেলিফোন যোগে আমি হোয়াটসঅ্যাপত কথা পাতিছিলো আর লাভলীনা যথেষ্ট কনফিডেন্ট হয়ে আছে কৈছে যে লি কিয়ন এগারী বিশ্ববিখ্যাত খেলুৱৈ রিও অলিম্পিকত ব্রঞ্জর পদক আছিলে টোকিও অলিম্পিকত সিলভার মেডেল আছিলে 75 মিডিল ওয়েট কেটেগরীত একরাহে খেলি আছে এই মিডিল ওয়েটত বিশ্বর এক নম্বর খেলুৱৈ তথাপিও কিন্তু লাভলীনাই কোনোপধ্যে ভয় খোৱা নাই যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে আছে কারণ হাইট দুইটারে সমান আর লাভলীনা
হাইটত খেলে টেকনিক্যালি সাউন্ড ফ্রন্ট ফুট ব্যাক ফুট বহুত স্ট্রং তেওর পাঞ্চর শক্তি আছে গটিকে আজি আমি আশা করছো যে লাভলিনাই পদক নিশ্চিত করব আর আমি যেহেতু গোটেই যদি আমি আমি 1896 সনত অলিম্পিক আরম্ভ হয়েছিল 128 বছরের যে অলিম্পিকের ইতিহাস মাত্র এটা পদক আছে অসমত গটিকে আমার দুটা পদক হোক আর স্বর্ণ পদক এতালেকে আমি অসমে পোৱা নাই গটিকে স্বর্ণ পদকরে উজুলি উঠক কারণ কিয় ইয়ার আগত কিন্তু এটা কথা হয় রিওত পদক পাইছিলে লি কিয়নে আর রিওর পিছত টোকিওতো পদক পাইছিলে কিন্তু আমি এইগী খেলোয়ার হাতত এশিয়ান গেমস লাস্ট যে হংজাউট হয়েছিল তাত লাভলিনা পরাস্ত হয়েছিল কিন্তু গতি সেইবার পরাস্ত হয়ে আমি রূপর পদক পালো লি কিয়নে গোল্ড মেডেল পাইছিলে কিন্তু তার প্রতিশোধ লো এইবার জয়লাভ করব বলে আমি আশা করছো কারণ কি আরো একটা কথা আছে লাভলিনার এডভান্টেজের কারণে যে এটা লি কিয়নের বয়স হয়েছে লি কিয়ন প্রায় 35 বছরিয়া বক্সার তার বিরুদ্ধে কিন্তু 26 বছরিয়া লাভলিনা গতি লাভলিনার কারণে সেটা একটা এডভান্টেজ গতি আমি আশা করছো আজি 3:02 প্যারিসর রিংত আজি লাভলিনার খেল অনুষ্ঠিত হব লাভলিনা ভার্সেস লি কিয়ন আর এই খেলখনতে লাভলিনায় জয়লাভ করব বলে আমি আশা করছো নিশ্চিত রূপত সকলের সেয়াই আশা কেবল অসমবাসীর বা বরপথারবাসীর আশাই নহয় সেয়া সমগ্র দেশবাসীর আশা যে লাভলিনায় আজি পদক নিশ্চিত করব লাভলিনা আজি জয়যুক্ত হব সুপার সানডে আজি ভারতের বাবে অলিম্পিকত প্যারিসত আমি বিদায় লো দুইগী সাংবাদিকের পরবর্তী সময়ত পুনের সংযুক্ত হম আর অলিম্পিকর খবর লাভলিনার খবর আমি এই ধরনের আসলে প্রার্থনা করেছে সকলে প্রার্থনা এই ধরনের করেছে যে লাভলিনা কন্যা লাভলিনা আজি জয় হোক আর পদক আজির জয় হলেই পদক নিশ্চিত প্যারিস অলিম্পিকত আজি ভারতের সুপার সানডে আজির দিন ভারতের ভাবে একটা গুরুত্বপূর্ণ দিন আজি কেবাটাও ইভেন্টর খুব গুরুত্বপূর্ণ খেল আছে ভারতের বক্সার লাভলিনা বরগোহাঁয়ে মহিলা মিডলওয়েট শাখাত কোয়ার্টার ফাইনেল খেলিব কোয়ার্টার ফাইনেলত জয় হলে পদক নিশ্চিত লগতে বিভিন্ন বিভাগত ভারতীয় কেবাগৰাকীও খেলুয়ৈ গুরুত্বপূর্ণ খেল আছে টিম ইভেন্ট আছে শাটলার লক্ষ্য সেনে ব্যাডমিন্টনের একক শাখাত সেমি ফাইনেল খেলিব সেমি ফাইনেল খেলার হিসাবত প্রথমগৰাকী পুরুষ শাটলার হিসাবে ইতিমধ্যে লক্ষ্য সেনে একটা রেকর্ড করেছে শাটলার লক্ষ্য সেনের আজি খেল আছে লক্ষ্য সেনে ডেনমার্কর শাটলার ভিক্টর এক্সেল সেনের বিরুদ্ধে খেলিব আর প্রথমগৰাকী ভারতীয় পুরুষ শাটলার হিসাবে লক্ষ্য সেনে অলিম্পিকের সেমি ফাইনেল খেলিব পি ভি সিন্ধু আর মিক্সড ডাবলসত ভারতীয় শাটলারে বিদায় ললে তারপরে ব্যাডমিন্টনত এটি আশা সজীব করে রাখিছে মেডেলর লক্ষ্য সেনে পদক জয়ের সম্ভাবনা জিয়া রাখিছে শুক্রবারে কোয়ার্টার ফাইনেল লক্ষ্য সেনে চাইনিজ টাইপের চাও টিয়েন সেনক পরাস্ত করে সেমি ফাইনেলত প্রবেশ করলে লক্ষ্য সেনের আজির খেলখন 2:20 আছে একদরে ভারতীয় পুরুষ হকি দলটো আজি কোয়ার্টার ফাইনেল খেলিব ভারতীয় পুরুষের হকি দলটোয়ে গ্রেট ব্রিটেইনের বিরুদ্ধে ম্যাচত অবতীর্ণ হব খেল ভারতীয় সময় অনুসরি 1:30 আছে আর ইফালে ভারতীয় পুরুষের হকি দলে শুক্রবার ইতিহাস রচি 52 বছরের পিছত গ্রুপ পর্যায়ত ম্যাচত অস্ট্রেলিয়ার 3-2 গোলর ব্যবধানত অস্ট্রেলিয়া পরাস্ত করেছে ভারতীয় হকি দলটোয়ে এতিয়ালে নিউজিল্যান্ড আয়ারল্যান্ড আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় সাব্যস্ত করেছে তার বিপরীতে আর্জেন্টিনার বিরুদ্ধে ড্র খেলিছে বেলজিয়ামের বিরুদ্ধে অবশ্যই পরাজয় বরণ করেছে পুল বিত ভারতীয় ভারতের টিমটোয়ে যে 5 খেল খেলিছে 5 লিগ ম্যাচ অন্ত পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানত আছে আনহাতে প্রথম স্থানত আছে বেলজিয়াম পুরুষের ব্যাডমিন্টনের সেমি ফাইনেল খেলিব ভারতীয় শাটলার লক্ষ্য সেনে প্রথমগৰাকী ভারতীয় পুরুষ শাটলার হিসাবে সেমি ফাইনেল খেলা লক্ষ্য সেনের সেমি ফাইনেলের পথ পিছে ইমান মসৃণ নহয় শক্তিশালী প্রতিদ্বন্দ্বী সন্মুখত আছে ডেনিস প্রতিদ্বন্দ্বী ভিক্টর এক্সেল সেনের বিরুদ্ধে লক্ষ্য সেনের এই চুজ হব সাতবার মুখামুখি হয়েছে এই সাতবার মুখামুখি এবারহে জয় হয়েছে ভারতীয় শাটলারগৰাকী জার্মান ওপেন সেমি ফাইনেলত ভিক্টর এক্সেল সেনক লক্ষ্য সেনে পরাস্ত করেছিল দুই শাটলারের প্রতিবারের মুখামুখি অতি প্রত্যাহ্বানমূলক হয়ে আছে পরিসংখ্যা অনুসরি ড্যানিশ শাটলারগৰাকী লক্ষ্য সেনতক আগবাড়ি আছে ঠিকই কিন্তু প্রতিখন খেলে নতুন ইতিহাস রচে সেয়া খেলত আর নতুনক পার কোনো কথা নহয় গতি লক্ষ্য সেনের সম্মুখত নতুন ইতিহাস রচনা করার আজ সুবর্ণ সুযোগ আছে ইতিহাস রচনা আজি লক্ষ্য সেনে করব আর লক্ষ্য উপনীত হব বলে সকলো ভারতীয় আশাবাদী হয়ে আছে প্রতিগী ভারতীয় আশা যে ভিক্টর এক্সেল সেনেরে অষ্টমবার মুখামুখি লক্ষ্য সেনেই জয় হব আজির খেলখন জয়ী হলে লক্ষ্য সেনে সোণর পদকর লক্ষ্যরে ফাইনেলত অবতীর্ণ হব আনহাতে আজির সেমি ফাইনেলত অপ্রত্যাশিত ফলাফল আহিলেও ভারতীয় শাটলার লক্ষ্য সেনের হাতত খোলা থাকিব ব্রঞ্জ পদকর বাবে খেলার এক সুযোগ
প্যারিস অলিম্পিকত শুকুরবারে স্বর্ণ পদক দখল করে নিজ দেশের জনতার হৃদয় চিনিলে চীনের হুয়াং ইয়াকিয়ঙে। কিন্তু পদক জয়ার পিছতে ইয়াকিয়ঙক সকলের সম্মুখে বিয়ার প্রস্তাব দিলে প্রেমিকে। আঁঠুকাঢ়ি খেলুৱৈ প্রেমিকে আঙুঠি পিন্ধাই দিয়া প্রস্তাব হাহিমুখে গ্রহণ করলে ইয়াকিয়ঙে। অলিম্পিকত স্বর্ণ জয়ের পিছতেই প্রেমিকর পৰা পালে বিয়ার প্রস্তাব। ঐতিহাসিক ক্ষণত প্রেমিকে পিন্ধাই দিলে আঙুঠি। সাক্ষী হল প্রেমর শহর প্যারিস। প্যারিস অলিম্পিকত শুকুরবারে স্বর্ণ পদক দখল করেছে চীনের হুয়াং ইয়াকিয়ঙে। পদক জয় করে নিজ দেশের জনতার হৃদয় জিকিছে হুয়াং ইয়াকিয়ঙে। পদক জয়ের পিছতেই প্রেমিক লিউ ইউসেনে হুয়াং ইয়াকিয়ঙক বিয়ার প্রস্তাব দিলে সকলের সন্মুখত। ইয়াকিয়ঙ আর ইউসেনে দেশের হয়ে পদক জিকিবলে গৈছে প্যারিসলৈ। ব্যাডমিন্টনের পৰা চীনে এতিয়ালৈ এটাই পদক জিকিছে, সেই পদক আজুরি আনিছে ইয়াকিয়ঙে। অবশ্যে প্রেমিক ইউসেনে পদক জিকিব পৰা নাই, তেওঁ আছিল পুরুষের ডাবলস ইভেন্টত। তেওঁৰ প্রেমিকাই স্বর্ণ পদক জিকার পিছতেই বিয়ার প্রস্তাব দিয়ে ইউসেনে। আঁঠুকাঢ়ি ইয়াকিয়ঙক পিন্ধাই দিলে আঙুঠি। ইয়াকিয়ঙেও হাহিমুখে গ্রহণ করলে প্রেমিকর প্রস্তাব। ন্যাশনাল ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইস্ট। শনিবারে নিশা মেঘালয়ের নামি অহা পানির ঢলে দুধনৈত সংহার চলার পিছত এতিয়া সৌদিশে হাহাকার পরিস্থিতি। পানি কিছু পরিমাণে কমিছে ঠিকই, কিন্তু এতিয়াও বানাক্রান্ত দুখ দুর্দশা কমা নাই। মেঘালয়ের বাহনী পানিয়ে দুধনৈত মথাউরির ছিঙি নিলে পকি পথ। মাটিয়ার নন্দেশ্বর বামুনপাড়া নন্দেশ্বর দরঙ্গিরি পথর উপরেদি পানি বাগরি আছে আর পানির কোবাল খুঁটে খহাই লৈ গৈছে এটা পকি পথ। বাহনী পানিয়ে নন্দেশ্বর দরঙ্গিরি পথত থাকা কালভার্ট উটুয়াই নিয়ার ফলতে ব্যাহত হয়ে পড়েছে যাতায়াত ব্যবস্থা। বাহনী পানির কোবাল খুঁটত উটি গৈছে কেবাটাও পশুধন। নিজের জীবনকো তিষ্ঠজ্ঞান করে পোহনীয়া জীব জন্তুক উদ্ধার নামি পড়েছে বানাক্রান্ত লোকসকল। মাত্র আধা ঘন্টার ভিতরতে প্লাবিত হয়ে গৈছিল কেবাখনো গাঁর শতাধিক পরিয়ালের ঘর দ্বার। বালিয়ে পুতি পেলাইছে বৃহত্তর অঞ্চলটোর শ বিঘা খেতি পথার। শনিবারে পলকতে বানে সংহারী রূপ ধারণ করার পিছত নিশা উদ্ধার অভিযানত নামিল SDRF বাহিনী। জলমগ্ন অঞ্চলত রাবার বোট ব্যবহার করে কেবাটাও পরিয়ালক উদ্ধার করে আনিছে SDRFর লোকে। মেঘালয়ত হওয়া ধারাষার বরষুণের ফলতে উফন্দি উঠিছে সীমান্তবর্তী নৈ সমূহ। এই মুহূর্তে আমি গোটে পরিবেশ জানিম শেহতিয়াক সংযুক্ত হয়েছে আমার সাংবাদিক অরূপ নাথর সহ। অরূপ, তাদের দেখি পরিবেশ এতিয়া পানি কমিছে ঠিকই, কিন্তু তাত লোকসকল হয়তো এতিয়াও ঘর সুমাই থাকিব পৰা অবস্থা হয়তো নাই এতিয়াও। নিশ্চয় গীতাশ্রী, অতি দুঃখ লগা দৃশ্য এক দেখুৱাম। মই যত এতিয়া উপস্থিত আছো দুধনৈ নৈৰ পাৰতে বামুনপাড়া গাঁৱত, আৰু মোৰ পিছপিনে এক দৃশ্য সহযোগী দেখুৱাব। ইয়াতে এখন ঘৰ আছিলে গীতাশ্রী, এই যিটো পানি আপোনালোকে দেখিবলৈ পাইছে ইয়াত এখন ঘৰ আছিলে, এইটো ঘৰৰ ভেটি আছিলে। আৰু নৈৰ পানী যিধৰণে বাঢ়িছিলে, মথাউৰি ভাঙি যিধৰণে হুৰাহুৰে পানী সোমাইছিলে, এই পানীয়ে এই ঘৰখন উটুৱাই লৈ গল, সপোনৰ ঘৰখন, যিখন ঘৰৰ পৰা একো আচবাব উলিয়াব নোৱাৰিলে, নিজৰ প্ৰাণটো লৈ মাত্ৰ জীৱন ৰক্ষা কৰিব পৰা ইয়াৰ পৰা আঁতৰি যাব কাৰণে সক্ষম হৈছিলে। আৰু অতি দুখ লগা এক ছবি আচলতে, যিখন এনেকুৱা ধৰণৰ ছবি সাধাৰণতে দেখিবলৈ পোৱা নাযায় বিশেষকে এই গোৱালপাৰা বা দুধনৈ অঞ্চলত। কিন্তু মেঘালয়ত যিহেতু ধাৰাষাৰ বৰষুণ হৈ আছিলে, ধাৰাষাৰ বৰষুণ হোৱাৰ ফলতে দুধনৈ নৈ উপচি পৰিছিলে, আৰু দুধনৈ নৈ উপচি পৰি মথাউৰি ভাঙি এইটো স্থানতে মথাউৰি ভাঙিছিলে। আৰু মথাউৰি কাষতে থকা যি বাসগৃহসমূহ, এয়া শেহতীয়া পৰিৱেশ, সপোনৰ ঘৰখন থানবান হৈ পৰিবিল, মুকলি আকাশৰ তলত থাকিব লগা হৈছে এতিয়া এই পৰিয়ালসমূহ। দৃশ্য দেখিলে সহজে অনুমোহ আচলতে কিমান ভয়ংকৰ আৰু ভয়াৱহ পৰিস্থিতিৰ সন্মুখীন হৈছিল কালি বিয়লিৰ ভাগত। কাৰণ প্ৰায় 5-10 মিনিটৰ ভিতৰতে এই ঘৰখন উটুৱাই লৈ গৈছিলে বাহনী পানীয়ে, ঢল পানীয়ে। আৰু এতিয়া চকুৰ সন্মুখতে এনেধৰণে এখন ঘৰ থানবান হোৱা যি দেখি আচলতে এতিয়া শকত ভাগি পৰিছে পৰিয়ালসকল। মই কথা পাতিবৰ কাৰণে যত্ন কৰিম, আপোনাৰে ঘৰ আছিলে এইটো, হয় দিয়ক।
কেনেকে কি হল গোটে দিনের আড়াইটামান বাজার অকস্মাত তারমানে পানিটু আহিলে আহিয়ে মানে ঘরটো উজাই লৈ গেল একো উলাব নোৱাৰিলো ছাগাল আছিলে কাপড় কানি আছিলে বাকচ আছিলে অলপ পয়সাও আছিলে সব বস্তু কারণ কোনো রকম খালি এই কাগজ পত্রখিনি লৈ ফেলে মই ঘরটোবে ওলাইছো তার বাহিরত মই কোনো বস্তু লোব পারা নাই সব উঠে গেছে মেঘালয়ের পানি বাড়ি আছে নদীর মানে এনেকা একচুয়ালি এইটো ঘটনা এইবারে প্রথম নয় এনেকা চারি পাঁচ বছরের পর ভগ্ন অবস্থা মথাউরিটো আসে বিভাগীয় কর্তৃপক্ষক বহুবার জানার পিছতো কোনো ধরনের ব্যবস্থা নলার পিছত এবার এনেকাকে মানে প্রত্যেকটো পরিয়ালের ঘরতে ক্ষতিগ্রস্ত হব মানে হওয়ার সম্মুখীন হয়েছে বিশেষকে যেটো ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের দেখিছে মই জেলা প্রশাসনক এটাই অনুরোধ জানাম যাতে যখন পরিয়ালে ক্ষতিগ্রস্ত হয়েছে সিহতক বিহিত উচিত মানে ক্ষতিপূরণ দিয়ে কেনে বিভাগীয় কর্তৃপক্ষক আবেদন করেছে যে পুনর্বার কিছু বিহিত ব্যবস্থা ইয়াত লোক জম্মু কাশ্মীরের গন্ডারবেল জেলাত রুষ্ট হয়েছে প্রকৃতি আকো ডাওয়ার বিস্ফোরণের ঘটনা এবার কিন্তু এবার জম্মু কাশ্মীরের ডাওয়ার বিস্ফোরণ আর ডাওয়ার বিস্ফোরণের ফলতে অঞ্চলটির বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে পাহাড়ের পরা নামি অহা শিলমাটিয়ে পানির ঢলে পুতি পেলাইছে বহু বাসগৃহ মাটি পানিয়ে মুহূর্ততে বহু কেখন বাহন পুতি পেলাইছে বন্ধ হয়ে পড়েছে যাতায়াত ব্যবস্থা অঞ্চলসমূহত অব্যাহত আছে এনডিআরএফর লগতে ভারতীয় সেনার উদ্ধার অভিযান ডাওয়ার বিস্ফোরণের ফলত হওয়া ভয়ঙ্কর পরিস্থিতির বাবে স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন আহত হয়েছে বহু লোক খবরধারা আমি অব্যাহত রাখিম সময়খিনিতে এটা বিরতির